Hello, assalamualaikum. Amira here. So after 4 days, I'm not able to come here to meet you guys, to see you guys. I have been very, very sick. Ami char din ektana bedei chilam. Ekdom I couldn't get up. Ektana bomi hoyeche amar. I don't know what really happened, but after 3 days I had to go to emergency. I had to call ambulance because I couldn't go by myself. So amar urinary bladder infection dhora porlo. Even ami kalke onek sick chila, but Allah rahmote ajke amar boroder doaye ami ajke মানে অনেকটা ভালো আমি ইভেন আজকে বের হলাম অনেকদিন পরে আমি এখন মেইনলি যাচ্ছি আরিয়ানাকে আনতে আমার মেয়েকে আনতে যাচ্ছি সো থাকেন আমার সাথে সো আজকে ওয়েদারটা নাইস নাইস কেন কারণ আজকে রোদ উঠেছে তাই আজকে রোদ দেখা যাচ্ছে আকাশে মেঘ নাই বৃষ্টি নাই বাট হ্যাঁ ঠান্ডা আছে কিন্তু অলরেডি 10 ডিগ্রি আর বাতাস আছে সো ইটস ওকে ঠান্ডার দেশ ঠান্ডা হবে না তো কোথায় হবে আমি এখন হাইওয়ের উপরের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওভারব্রিজ আমি এখন এখানে নামবো এখানে নতুন ফুল লাগিয়েছিল বাট মনে হচ্ছে ফুলগুলো মরে গিয়েছে দেখে ক্লিন করে ফেলেছে এরা আচ্ছা আমি এখন নামবো আপনারা থাকেন আমার সাথে দেখেন সব পাতা ঝরে গেল এখন শুধু ব্রাঞ্চেস আছে আর কিছুই নেই স্ট্রলার নিয়ে আমি ঘুরে নাম আপনাদেরকে কিভাবে দেখাবো জানি না কারণ এক হাতে স্ট্রলার নামানো টাফ সো আই হ্যাভ টু টেক আ ব্রেক ফর আ ওয়াইল স্ট্রলার নামানোর জন্য সো আমি এখন বাস স্টপে চলে আসছি যে বাসের জন্য ওয়েট করছি এই যে আমার ছেলে একদম প্যাকেট করে তাকে বের করেছি না হলে কোনো উপায় নেই অনেক ঠান্ডা সানলাইট থাকলে কি হবে সানলাইটের এক ফোঁটাও তাপ নাই আর একটু বাতাসও আছে এখানে কাজ চলছে রেনোভেশন চলবে মেবি বাস স্টপটা আগে আরও ওইখানে ছিল এখন বাস স্টপটা একদম এখানে নিয়ে আসছে অনেক দূরে এটা হচ্ছে টেম্পোরারি বাস স্টপ করেছে আর কি মেনটা ওইখানেই তো ওখানে এখন আপাতত ওরা ফুটপাথ বানাচ্ছে মেবি আমি আজকে টুকটাক বাজারও করবো আমি মানে আসলে বিশ্বাস করতে পারছি না যে আমার শরীর এত খারাপ ছিল আমি মানে উঠতে পারিনি বেডের থেকে আমি খালি বমি করার জন্য উঠতাম আর বমি ওয়াজ লাইক আনকাউন্টেবল আমি পরে দিয়ে কাউন্টই হারিয়ে ফেলেছি যে আমি কতবার বমি করেছি দিনে আমি পুরো আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিলো আমার পালস এত লো হয়ে গিয়েছিলো অবস্থা খুবই খারাপ ছিল আমার খুবই সো আই রিয়েলি থ্যাংক আল্লাহ যে আমাকে মানে এত তাড়াতাড়ি রিকভার করে দিয়েছে কারণ বিদেশের বাড়িতে সিক হলে এত টাফ বাচ্চাদেরকে দেখা এত টাফ আমি যে কীভাবে 3টা দিন পার করেছি একা একা আমার হাজব্যান্ড কাজে ছিল ওর কাজ থেকে আসাটা খুব টাফ ছিল এই ওভারব্রিজটা দেখছেন না এটার উপর দিয়ে আমরা একটু আগে হেঁটে আসছি হেঁটে এরপরে এখান দিয়ে নামলাম তো এই যে সবাই জড়ো হচ্ছে আস্তে আস্তে বাসের জন্য ওয়েট করবে বাস এখানে আসতে থাকে 8 মিনিট পর পরই বাস চলে আসে আমি অবশ্যই এখানে সিঁড়ি দিয়ে নামতে নামতে বাসটা মিস করলাম বাট এই চলে আসবে এখনই আর একটা চলে আসবে সো অ্যাজ আই ওয়াজ সেইং সো লাকিলি আলহামদুলিল্লাহ আই এম ফিলিং সো অল রাইট টুডে আমি এখন বের হওয়ার আগে একটা ইন্টারভিউ দিয়ে বের হলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য একটা নিউ জব হয়ে যায় হাই আরহাম আরহাম ঘুমাবে আমি আরো পরে বের হতাম কিন্তু আরহাম এত ঘ্যান ঘ্যান করছিল সো বুঝলাম যে ও ঘুমাবে বাট এখন ও বের হয়ে ঘুমাচ্ছে না আমি কেন ঘুমাচ্ছ না ও আমাকে চিনতে পারছে না কারণ আমি মাস্ক পরা বাস ওই যে বাস চলে আসছে অলমোস্ট এইটা না এইটা না না এটা না এটা এদিক দিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আই এম নট শিওর এটা মেবি এটা যাবে আই এম নট শিওর দেখি সো আমি সেন্টারে চলে আসলাম আমি আন্দাজ করে বাসে উঠেছিলাম আমি জানতাম যে ওই বাসটা সেন্টারেই আসবে বাট আমি যে স্টপে থামতে চাই সেই স্টপে থামবে কি না বাট আনশিওর করে উঠেও সাকসেসফুলি আমি আমার স্টপেই নামলাম সো দিস ইজ সেন্টার বিজি প্লেস টু বি অনেক মানুষ এখন দেখা যাবে কারণ হচ্ছে এখন স্কুল টাইম ছুটি হয়েছে অনেকের অফিস টাইম ছুটি হয়েছে এখন লাঞ্চ টাইম সো এখন সব জায়গায় টুকটাক ভিড় থাকবে
আমি এখন যাব বাজার করতে। সো আমার এখান থেকে হাঁটতে মিনিমাম 10 মিনিটের কম লাগবে। আমি এখন এই রাস্তাটা পুরাটা হেঁটে যাব। আমি ইস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস করি, অনলাইনে করি এখন, কারণ করোনার অবস্থা খুবই খারাপ ইস্তোনিয়াতে। তো আমি আগে এখানেই আসতাম ক্লাস করার জন্য। লাকিলি গাড়িটা কোথায় ঢুকবে আমি শিওর না, দেখতে হবে। সো আমি এখনও হাঁটছি। বিদেশে হাঁটতে মজা কেন? কারণ রাস্তা পরিষ্কার, অ্যাজ ইউ ক্যান সি, রাস্তা পরিষ্কার, রাস্তায় কোনো ভাঙ্গা নেই, ময়লা নেই, ময়লা পানি নেই। তো আপনি যেই জুতো পরেই বের হন দেখেন, আমি কিন্তু একদম ফুল হোয়াইট শ্যুজ পরে বের হয়েছি উইদাউট এনি হেজিটেশন। একদম ফুল হোয়াইট জিন্স পরে বের হন, কোনো হেজিটেশন লাগে না যে হ্যাঁ ময়লা লাগবে, পাশে দিয়ে রিক্সা যাবে, পানি ছিটা লাগবে বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এই পানি দেখে আবার মনে করবেন না যে বৃষ্টির পানি, এটা এমনও হইতে পারে এখানে গাড়ি ছিল, গাড়ির পানি। এখানে বিভিন্ন স্কুল আছে তো, ল্যাঙ্গুয়েজ স্কুল, তো এখানে গাড়ি আসে কি ডেলিভার করতে আসে আই এম নট শিওর। পার্লার আছে, অনেক কিছু আছে, বিল্ডিংগুলো খুব নাইস। এদের একটা জিনিস খুবই ভালো লাগে, ওরা ওদের হেরিটেজটা নষ্ট করে না। ওরা ওদের ওল্ড জেনারেশনের কিছু ভাঙে না। সো আমি এখন বিজিএস সাইড অফ হবুইয়ামা আসছি। হবুইয়ামা না, তালিন, তালিনের বিজিএস প্লেস হবুইয়ামা। এটা হচ্ছে সেন্টার একদম। এখানে ট্রাম, বাস, এরপর এখান থেকে আপনি সেকেন্ড বাস নেন। এটা হচ্ছে ট্রাম, এটা হচ্ছে 4 নম্বর ট্রাম, আমার বাসার ওখানে যাবে। তাও ট্রাম থেকে নেমে 1 কিলোমিটার হাঁটলে আমার বাসা আর কি। সো ইয়াস, বিদেশের বাড়ি হচ্ছে অল অ্যাবাউট হাঁটা। আর আরেকটা ট্রাম গেল, বাস। সো কী বলছিলাম ভুলে গেলাম, কেন যে বাস ট্রাম আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিল। ও, বলছিলাম যে এই জায়গাটা খুবই বিজি থাকে। এই যে এখনও দেখছেন কত মানুষ ট্রামের জন্য দাঁড়িয়ে আছে, এই ট্রামটা আমার বাসার কাছে যাবে। বাট অ্যাজ আই সেড, আই 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি একটু হরান হয়ে গেছি কারণ অফকোর্স আমার বডি এখনও অনেক উইক। আমি এখন ইন্ডিয়ান শপের পাশে দিয়ে যাব। এখানে ইন্ডিয়ান শপে মোটামুটি সব পাওয়া যায়, ভালো লাগে। ইন্ডিয়ান শপে এখানে মাছ পাওয়া যায় না, ইন্ডিয়ান মশলা বলেন, তারপর সরিষার তেল, আর অনেক কিছু পাওয়া যায়, মেহেদি। তো ভালো লাগে যখন এখানে আসি, খুব আপন আপন ফিল হয়। আচ্ছা, আমি এখন এখানের থেকে রোড ক্রস করব। এই যে ইন্ডিয়া পোদ, পোদ মানে হচ্ছে স্টোর, এই মানে স্তোনিয়ানে স্টোর বলে। সো ওকে, উই আর হিয়ার দ্য সেন্টার, এখন আমি রোড ক্রস করবো। সো রোড ক্রস করার সময় আমার মনে হয় মোবাইলটা রেখে দিলেই ভালো। এটা হচ্ছে ব্যাংক, সোয়েট ব্যাংক। আর এটা হচ্ছে কবুতর, হাই কবুতর। আর ওইটা একটা শপিং মল, ছোট একটা শপিং মল, বেশি বড় না। ওইটাতে আবার সব পাওয়া যায়, ফার্মেসি আছে, তারপর বাজার করা যায়। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় শপিং মল, এর থেকেও সব বড় শপিং মল আছে। এটা হচ্ছে ভিরু কেসকুস, মানে এটার নাম কেসকুস, মানে হচ্ছে শপিং মল অ্যাজ ফার অ্যাজ আই নো। সো এটা হচ্ছে অনেক বড়। এটার সাথে আবার আরেকটা হচ্ছে কোবোমায়া। এখন আমরা সিগন্যালে দাঁড়ালাম, আরেকটা ট্রাম আসলো, এখান দিয়ে বাস যাচ্ছে, ওখান দিয়ে ট্রাম আসছে। ও, টু মাচ। যেখানে একটা ফার্মেসি আছে। সো ইয়া, সব এই যে সিগন্যাল খুলে গেল, এখন রোড ক্রস করবো। সো সি ইউ অন দ্যাট পার্ট। সো আমার বাজার করা শেষ, আমি এখন আরিয়ানাকে আনতে যাচ্ছি, রোড ক্রস করবো দেখে দাঁড়িয়ে আছি। আর সূর্য ডুবে যাচ্ছে, আমাদের এখানে কিন্তু মাত্র 4:45 বাজে, ঠিক 4:30 আগে সূর্য ডুবে যাবে। এই ওয়েটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ টু গো ইন ওল্ড টাউন। এরকম আরও অনেক ওয়ে আছে। ওল্ড টাউন হচ্ছে ইজ অল অ্যাবাউট old things, old buildings, heritage and all. Okay, চলেন রোড ক্রস করি, এরপর এই পার্কের সুন্দর পার্কের মধ্যে দিয়ে হেঁটে যাবো আমরা। আমি পার্কের এখান দিয়ে সবসময় হেঁটে যাই, মানে যদি আমার খুবই আমার আশা হয়। এখানে নতুন এগুলো লাগিয়েছে, আমি এগুলো আগে দেখিনি, চিন্তা করলাম এই সাইডটা একটু রাউন্ড দিয়ে যাই। এটা হচ্ছে ভিরু কেসকুস শপিং মল, এটার সাথে আরেকটা মার্কেট আছে কাউবা মায়া, রেস্টুরেন্ট আছে যেটা খেতে চান। আমার ছেলে ঘ্যান ঘ্যান করছে,
ঘুমাবে। এখন আর কোনো অটোমের এরকম ড্রাই লিভস এমন কিছুই দেখা যাবে না, কারণ সেই দিন শেষ। এখন শুধু ঠান্ডা পড়ছে একটু একটু করে, বাড়ছে দিন দিন। এই বৃষ্টি হবে, কোনো দিন স্নো পড়বে, কোনো দিন সব সাদা হয়ে যাবে, আবার গলে যাবে। সেই তো ডিফারেন্ট, কেউ নাই, সবে বাসে চলে যাচ্ছে। সো আমি এখন আমার মেয়ের স্কুলের সামনে ওয়েট করছি। এই এরিয়ার নাম হচ্ছে লেম্বিতু বলে, আর ওর স্কুলের নাম হচ্ছে তালিন্না লিভালোসি লাস্তায়। যেটা এটা হচ্ছে ওর উইন্ডো আর কি। আচ্ছা, আমাদেরকে এখন আর ঢুকতে দেয় না কেন ভিতরে? কারণ হচ্ছে এখন করোনা বেশি বেড়ে গেছে, তো এখন আরহাম চিপস খাচ্ছে, কারণ আরহাম ইজ বোর্ড। তো এখন করোনা বেড়ে যাওয়াতে এখন টিচাররা ভিতর থেকে রেডি করে এনে দেয়, আবার আমরা সকালে গেটে এখানে গেটে নামিয়ে দিলে গেটে ওরা নিয়ে যায়। এখন আর প্যারেন্টদেরকে অ্যালাউ করে না। করোনার আসলে অবস্থা একদম ভালো না এখানে, প্রতিদিনই খুব অনেক মানুষ মরছে। এখানে স্টোনিয়ার পপুলেশনই তো হচ্ছে মাত্র 13 লাখ, এর মধ্যেই প্রতিদিন করে 1600-1700 করে রুগী পাওয়া যাচ্ছে, তাও এক্সট্রিম। আমার মনে হয় হরিয়ানা চলে এসেছে। হাই, ফাইনালি ঘরের কাছে চলে আসলাম। সানসেট হয়ে গেল অলরেডি। আমি চাচ্ছিলাম সানসেটটা ক্যাপচার করার জন্য, বাট আনফর্চুনেটলি হয় নাই। আর ইয়ানা আজকে পিপি করে সব ভরে ফেলেছে, এগুলো আমার আবার ঘরে যখন ক্লিন করতে হবে। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। সো আজকের জন্য বিদায়, ইনশাল্লাহ আবার শরীর ভালো থাকলে সুস্থ থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।